বন্ধু, বিশ্বের শ্রেষ্ঠ সভ্যতার ইতিহাসে তোমার যে আমরা হরপ্পা এবং মহেঞ্জোদারোর কথা পাই, এটা হচ্ছে সেই মহেঞ্জোদারো শিল্প রীতি অনুসারে প্যান্ডেল পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে। তো আমি ভেতরে প্রবেশ করছি, তোমার দেখতে পাচ্ছ মধ্য গগনে গড়ে উঠেছে মহেঞ্জোদারো। আর আমাকে কিছু বলতে হবে না, উপরকার সাউন্ড সিস্টেম তোমাদেরকে বলে দেবে। খুব সুন্দর উপরকার অংশ দেখো, যার কেন্দ্রস্থলে রয়েছে বিরাট স্নানাগার, স্নানাগার কেন্দ্রীয় শস্যাগার, নিকাশী ব্যবস্থা সুপরিকল্পিত, পুরো কাজ তুলে ধরেছে, নির্মিত বাড়িঘর অনেকটা জায়গা নিয়ে। ভদ্রেশ্বর এবং চন্দননগরের ঠিক মাঝামাঝি ব্রোঞ্জ নির্মিত নৃত্যরত নারী মূর্তি, ওরা মাটির তৈরি পাত্র, সমস্ত কিছু রয়েছে। আর নিচে সেই বালিয়াড়ি প্রতিকৃত পশুপতি দেবীর মূর্তি, সমস্ত কিছু রয়েছে, রেখে গেছে এক বিস্ময়। এই দেখো, মন ভরে যাবে যদি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আসো। খুবই সুন্দর, খুবই সুন্দর বালি, পুরো একদম। পেছনটা আমি একবার দেখাচ্ছি, এই দেখো চিত্রলিপি। আর এবার চলে এসেছি মেন কেন্দ্রবিন্দুতে, এই যে গিন্নি, এই দেখো খুবই সুন্দর চিন্তা ভাবনা। হ্যাঁ হ্যাঁ, আর দিও না। দেখো পরিবেশ বান্ধব উপকরণ। আর তোমরা মহেঞ্জোদারো এই প্লেটটাকে পড়লেই সমস্ত কিছু বুঝে যাবে। যাজক রাজা বালিয়াড়ির এত সুন্দর নিদর্শন, আমার বালিতে পা ঢুকে যাচ্ছে। শস্য ভাণ্ডার মহেঞ্জোদারোর, এর আগে শুধু ইতিহাস বইয়ে পড়েছি, কোনোদিন যেতে পারিনি। তোমার আজকে আমি এই ভদ্রেশ্বর আর চন্দননগরের ঠিক মধ্যবর্তী স্থানে এসে তোমার এই নিদর্শন জুতো ও বালিতে দেখে মানে আলপুত, জুতো বালিতে ঢুকে যাচ্ছে। এই দেখো উপরে উঠে গেছো, এ শুধু মাথা দেখা যাচ্ছে। আমি তুলেছি তুলেছি একটু জুম করে দেখিয়ে নি, যেগুলি আমরা এতদিন ইতিহাসের বইয়ের পাতায় পেয়েছি। দেখো তোমাদের সামনে একদম স্থাপন করা। এর জন্য রানাঘাট থেকে ছুটে চলে এসেছি, কারণ আমি এই পূজা মণ্ডপের কথা শুনেছি। আর উপরের দিকে উঠছি, এই দেখো কাজ রয়েছে, মানে এমন না যে অল্প জায়গা কিংবা সামান্য অংশতে তোমার এই কাজ, টোটাল একদম যেমন পাওয়া গেছে ঠিক তেমনি। ও হো হো হো, প্রকৃতি দেবী সবার জন্য, দেবী প্রকৃতি দেবী। আর বইয়ের পাতায় যেই সিলমোহরের ছবি আমরা দেখতে পারি, তা তোমার এখানে রয়েছে। সে যেন এক মায়াবী জগৎ। এই দেখো ঘুরে যাও বন্ধুরা,
খুব ভালো লাগবে। এটাকে কেউ পোড়ামাটি নারী মূর্তি যে পাওয়া গেছিল, অ্যাকচুয়াল যখন কোয়েশ্চেন আসে যে হরপ্পা না মহেঞ্জোদারোতে প্রথম নারী মূর্তি পাওয়া যায়, তখন মহেঞ্জোদারোর নামই উঠে আসে। মাদার্স ড্রেস, ঠাকুরের সাজে সজ্জিত। উপরে ব্যবহার করা হয়েছে ঝুড়ি ছোট বড়, জগৎকে ধারণ করে রয়েছেন যিনি জগৎ ধাত্রী মা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। এইবার বন্ধুরা আমরা চন্দননগরের একদম উদ্দেশ্যে বেরিয়ে যাব এবং সেখানকার কী কী দৃশ্য আমরা দেখতে পাই সেগুলি তুলে ধরবো।